সাগরের কূলে গাছে বসে আছি। এই সময় একটা জাহাজ দেখতে পেলাম। ধীরে ধীরে কাছে এলো জাহাজ, তীরে ভেড়ানো হল ওটাকে। মিষ্টি পানির খোঁজে নেমে এলো কয়েকজন নাবিক। গাছের ডাল থেকেই বিরাট এক লাফ মারলাম, গিয়ে পড়লাম একেবারে জাহাজের ডেকে। ধর ধর মার মার শোরগোল পড়ে গেল। লাঠি সোঁটা নিয়ে তেড়ে এলো নাবিকেরা। কেউ বলে মেরে ফেলো, কেউ বলে নিচে ফেলে দাও। একজন এগিয়ে এলো একটা তলোয়ার নিয়ে। কায়দা করে মারলাম এক লাফ, লোকটার হাতে উঠে তলোয়ারটা কেড়ে নিলাম। কেমন যেন ভয় পেয়ে গেল সবাই। পিছিয়ে এলাম, তলোয়ারটা আমার পাশের ডেকের উপর নামিয়ে রেখে কাঁদতে লাগলাম। হাত পা নেড়ে আকার ইঙ্গিতে বোঝাতে চাইলাম, আমাকে মেরো না তোমরা, তোমাদের কোনো ক্ষতি করব না আমি। আমার আকার ইঙ্গিত বুঝল কিনা কে জানে, তবে অবাক হল। একজন ছুটে গিয়ে খবর দিল কাপ্তানকে। কাপ্তান এসে আমাকে দেখল, গম্ভীর হয়ে বলল, বানরটা বোধহয় আমাদের সাহায্য চাইছে, ওকে মারার দরকার নেই, দেখি কি করে। আমাকে তুলে কাপ্তানের কেবিনে নিয়ে যাওয়া হল। অনেক ভালো ভালো কথা আমাকে বলল কাপ্তান, সবই বুঝলাম কিন্তু জবাব দিতে পারলাম না। আকার ইঙ্গিতে বোঝালাম তার অনেক কাজ আমি করে দিতে পারব। আমাকে রেখে দিল কাপ্তান। আস্তে আস্তে কাপ্তানের ব্যক্তিগত গোলাম হয়ে গেলাম আমি। কথা তো বুঝি, সে যা যা করতে বলে সব ঠিকঠাক করে দিই। আমার কাজে কাপ্তান ভারী খুশি। ৫০ দিন পর এক বন্দরে এসে নগর করল জাহাজ। সে দেশের সুলতানের লোকজন এসে উঠল জাহাজে, সওদাগরের সঙ্গে সালাম বিনিময় করল। সওদাগরেরা সুলতানের জন্য নানারকম উপহার তুলে দিল লোকেদের হাতে, কিন্তু তারা সেসব নিল না। বলল, কয়েকদিন আগে আমাদের উজির মারা গেছেন, তার মতো বিজ্ঞ লোক আর খুঁজে পাওয়া যাচ্ছে না। আপনাদের মাঝে যদি কেউ থেকে থাকেন আমাদের সঙ্গে চলুন, পদটা নিতে পারেন। উজিরের পদ সোজা কথা নয়, অনেকেই পদপ্রার্থনা করে দরখাস্তে সই করল। কাগজটা এক ফাঁকে একজনের হাত থেকে খপ করে কেড়ে নিলাম আমি। হা হা করে উঠল সবাই, কিন্তু কাগজটা কেউ নিতেও সাহস করছে না, পাছে টানাটানি করে ছিঁড়ে ফেলি। ইঙ্গিতে কলম দিতে বললাম একজনকে, কাছে দাঁড়িয়েছিল কাপ্তান। আমার ইশারা বুঝতে পারল, বলল, ঠিক আছে ওকে দোয়াত কলম দাও, দেখি কি করে। দোয়াতে কলম চুবিয়ে নিলাম, নাম সই করলাম না, গোটা গোটা অক্ষরে লিখে চললাম। অল্প সময়ে লিখে ফেললাম কবিতার তিনটে ছত্র। তারপর কাগজটা তুলে দিলাম সুলতানের এক আমলার হাতে। অবাক হয়ে আমাকে সে দেখছিল, হাত বাড়িয়ে কাগজটা নিল। কাগজটা নিয়ে গিয়ে সুলতানকে দেখালো আমলা। আমার লেখা পড়ে মুগ্ধ হয়ে গেলেন তিনি। আমলাকে বললেন, দামি পোশাক আশাক নিয়ে এক্ষুনি চলে যাও, শাহী কায়দায় সাজিয়ে নিয়ে যাও আমার খাস খচ্চরটাকে, ওটার পিছে চড়িয়ে নিয়ে আসবে এই মহাবিদ্যান লোককে, কাড়া ডাকাড়া বাজাতে বাজাতে সসম্মানে আনবে, তাকেই উজির করব আমি। সুলতানের কথা শুনে হাসি চাপতে পারল না আমলারা। তাদের মুখ টিপে হাসতে দেখে রেগে গেলেন সুলতান। ধমকতে বললেন, কি হল, আমার কথা শুনতে পাচ্ছ না? হাত জোর করে দাঁড়ালো আমলারা, জিভ কাকিও। সবিনয় বলল একজন, হুজুরের কথা অমান্য করার দুঃসাহস যেন না হয়, মানুষ হলে এক্ষুনি তাকে গিয়ে নিয়ে আসতাম জাহাপনা, কিন্তু ও তো মানুষ নয়, একটা বানর। আমলাদের মুখে সব কথা শুনে থ হয়ে গেলেন সুলতান। শেষে বললেন, কাপ্তানের কাছ থেকে কিনে নিয়ে আসো বানরটাকে, যত টাকা লাগে নিয়ে যাও, ওই বানর আমার চাই, ওকেই উজির করব, শাহী খচ্চরে বসিয়ে মানুষের মতোই সম্মান করে নিয়ে আসবে তাকে, যাও। অনেক টাকা দিয়ে কাপ্তানের কাছ থেকে আমাকে কিনে নিল আমলারা। তারপর মানুষের মতে সম্মান করে আমাকে নিয়ে গিয়ে হাজির করল সুলতানের দরবারে। মানুষের কায়দায় মাথা ঝুঁকিয়ে সেলাম জানলাম সুলতানকে, তারপর হাত জোর করে সোজা হয়ে দাঁড়ালাম। আমার নিখুঁত দরবারি আদব কায়দা দেখে তাজ্জব হয়ে গেলেন সুলতান, খুশিও হলেন, উজিরের আসনে বসবার ইঙ্গিত করলেন। আমি গিয়ে বসতেই অন্য সব লোককে দরবার ছেড়ে চলে যেতে বললেন সুলতান। সবাই চলে গেল, শুধু রইল তার ১০ বছরের একটা প্রিয় চাকর আর হারেমের প্রধান খোজা হাফসি গোলাম। আমাকে খাবার দেবার জন্য চাকরকে হুকুম দিলেন সুলতান, ভালো ভালো সব খাবার। অনেকদিন পর পেট পুড়ে খেলাম। বানরের কোনো লক্ষণ নেই আমার আচার ব্যবহারে। খাওয়া শেষে চাকরকে কাগজ কলম আনতে বললেন সুলতান, কয়েক ছত্র কবিতা লিখতে বললেন। ঝরঝরে অক্ষরে সুন্দর কয়েক ছত্র কবিতা লিখলাম, সবই ফার্সি ভাষায়। লাইনগুলো পড়ে আরও অবাক হলেন সুলতান।
আপন মনে বলতে লাগলেন, একটা বানরের এত জ্ঞান, খোদার কি মহিমা! দাবা খেলা জানি কিনা আমাকে জিজ্ঞেস করলেন সুলতান, ঘাড় কাত করে সায় দিলাম। চাকরকে দাবার ছক আর ঘুটি আনারও হুকুম দিলেন তিনি। কয়েক চালি মাত করে দিলাম সুলতানকে, একেবারে হতভম্ব হয়ে গেলেন তিনি। দাবা খেলায় তাঁর জুড়ি নেই সে দেশে, অথচ মাত্র কয়েক চালি তাকে হারিয়ে দিয়েছি আমি। তিনি বলতে লাগলেন, তুমি যদি মানুষ হতে দুনিয়ার সেরা জ্ঞানী লোক বলে মানতে কোনো দ্বিধা থাকত না। সুলতানের এক রূপসী কন্যা ছিল, তাকে সাংঘাতিক ভালোবাসতেন সুলতান। আজব বানরটা দেখানোর জন্য মেয়েকে ডেকে আনতে হাফশিকে অন্দরে পাঠালেন তিনি। একটু পরেই এলো শাহজাদি, আমার দিকে চোখ পড়তেই মেকআপে মুখ থাকল, বলে উঠল, পরপুরুষের সামনে দরবারে ডেকেছে কেন আমাকে আব্বাজান? চোখ বড় বড় করে এদিক ওদিক তাকাতে লাগলেন সুলতান, বললেন, পরপুরুষ কোথায় মা? কই, আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। শাহজাদি বলল, কেন, ওই যে তোমার পাশে বসে আছেন উনি তো পরপুরুষ, ফার দেশের বাচ্চা, ইফতিমারাসের ছেলে, দৈত্য জার্জিসের জাদুতে বানর হয়ে গেছেন। জ্ঞানে গরিমায় এই শাহজাদার তুলনা নেই তামাম দুনিয়ায়, কিন্তু কপাল দোষে ইনি আজ বানর হয়ে আছেন। আমার দিকে তাকালেন সুলতান, তারপর মেয়ের দিকে ফিরে বললেন, যা বলছ সব সত্যি? শাহজাদি বললেন, ওকে জিজ্ঞেস করে দেখো না আব্বাজান। আমার দিকে তাকিয়ে সুলতান প্রশ্ন করলেন, ঘাড় হেলিয়ে সায় দিলাম আমি। শাহজাদিকে জিজ্ঞেস করলেন, তুমি এসব কি করে জানলে মা? শাহজাদি বললেন, ছোটবেলায় আমার এক বুড়ি চাকরানির কাছে জাদু শিখেছিলাম, তারপর থেকে এই বিদ্যার চর্চা করে এসেছি, অনেক পড়াশোনা করেছি এ ব্যাপারে, 170টা মন্ত্র শিখেছি আমি, ইচ্ছে করলেই কাজে লাগাতে পারি এসব। এমন জাদু শিখেছি আমি আব্বাজান, যদি বলো এই মুহূর্তে তোমার প্রাসাদ ফু মেরে শূন্যে উড়িয়ে দিতে পারি, এক তুড়িতে শহরটাকে মরুভূমি করে দিতে পারি, এত আঁজলা পানি ছিটিয়ে সমভূমি করে দিতে পারি কাফ পর্বতমালাকে, পাহাড়ের ওপারের লোকালয় আর বনকে করে দিতে পারি অকুল দরিয়া, দরিয়ার পানিতে সাঁতা কেটে বেড়াবে তোমার প্রজারা। অবাক হয়ে সুলতান বললেন, এমন আজব বিদ্যা তুমি শিখেছ? কই, জানতাম না তো। অনেক ক্ষমতার অধিকারী হয়েছে তুমি, যাক ভালোই হয়েছে, এখন এই বেচারাকে আবার মানুষ করে দাও তো। কত বড় জ্ঞানীগুণী মানুষ, তাকে আমার উজির করে রাখব। জলদি মা, এই বেচারাকে অভিশাপ থেকে মুক্ত করো। শাহজাদি বলল, তাই হবে আব্বাজান। একটা ছুরি নিয়ে এল সে, ছুরির ফলার আঁচড়ে হিব্রু ভাষায় কয়েকটা কথা লিখল দরবার ঘরের মেজের ঠিক মাঝখানে, লেখাটাকে কেন্দ্র করে বৃত্ত আঁকল একটা, তারপর বৃত্তের মাঝে সেই লেখাটার উপর গিয়ে দাঁড়াল, বিড়বিড় করে মন্ত্র পড়তে লাগল। ভাষাটা যে কি এক বড্ডু বুঝতে পারলাম না, আচমকা আধার হয়ে গেল ঘরের ভেতর, ঘুটঘুটে কালো অন্ধকার, কিচ্ছু দেখা যায় না। আমার মনে হল প্রাসাদটা দুলছে, ধীরে ধীরে আবার কেটে গেল অন্ধকার, ভয়ঙ্কর দর্শন সেই দৈত্যকে দেখলাম, বিকট রূপ ধারণ করেছে সে, শিউরে উঠলাম আতঙ্কে। শাহজাদি হেসে বলল, এসো এসো জার্জিস, তোমার অপেক্ষায় করছি। বিকট গর্জন করে উঠল দৈত্য, দাঁত মুখ খিচিয়ে বলল, আমার বিরোধিতা করে কেউ কখনো পার পায়নি, তুমিও পাবে না, সাজা তোমাকে পেতেই হবে। চোখের পলকে বিশাল ভয়ঙ্কর এক সিংহের রূপ নিল দৈত্য, বিকট হাঁ করে থাবা বাড়িয়ে ছুটে গেল শাহজাদির দিকে। ভয়ে আতঙ্কে চোখ বন্ধ করে ফেললাম, কিন্তু একটু ভয় পেল না শাহজাদি। এক টানে মাথার একটা চুল ছিঁড়ে নিয়ে তাতে ফুঁ দিল, সঙ্গে সঙ্গে একটা ধারালো তলোয়ার হয়ে গেল চুলটা, তীব্র আলো বিচ্ছুরিত হচ্ছে সে তলোয়ার থেকে, চোখ ধাঁধিয়ে গেল আমার। এক কোপে সিংহের ধর থেকে মাথাটা আলাদা করে দিল শাহজাদি। ভেবেছিলাম মরে গেছে দৈত্য, কিন্তু না, তখনও অনেক বাকি। বিশাল এক বিষাক্ত পাঁকড়াবিছের রূপ দিল ফাটা মুন্ডুটা, শাহজাদির পায়ে কামড় বসাতে ছুটে গেল, চোখের পলকে বিষাক্ত সাপ হয়ে বিছের উপর ঝাঁপিয়ে পড়ল শাহজাদি। প্রচণ্ড লড়াই চলল, খানিক্ষণ পর বিছেটা শকুন হয়ে গেল, সাপটা হয়ে গেল প্রকাণ্ড এক ইগল, চলল যুদ্ধ। অনেকক্ষণ পর্যন্ত কেউ কাউকে পরাস্ত করতে পারল না, তারপর শকুনটা হয়ে গেল বন বিড়াল, ইগলকে আক্রমণ করতে ছুটে গেল। কিন্তু কোনো ক্ষতি করবার আগেই ইগল হয়ে গেল এক প্রকাণ্ড নেকড়ে।
নেকড়ের সঙ্গে আর পেরে উঠছে না বিড়াল, নিমেষে নিজেকে ডালিম করে ফেলল দৈত্য। সরে যাওয়ার জন্য এক লাফ মারল উপর দিকে, বাড়ি খেল ছাতের সঙ্গে, ভেঙে গেল ডালিমের খোসা, দানাগুলো ছিটকে পড়ল এদিক ওদিক। সঙ্গে সঙ্গে নেকড়েটা মরুগ হয়ে গেল, হুঁটে খেতে লাগবে দানাগুলো, দেখতে দেখতে খেয়ে শেষ করে ফেলল একটা বাদে। শেষ দানাটা ঠোঁটে তুলে নিয়েছে, হঠাৎ ফসকে গেল, একটা ফাটলের মধ্যে গিয়ে পড়ল দানাটা। ছুটে গিয়ে ফাটলের মাঝে ঠোঁট ঢোকানোর অনেক চেষ্টা করল মোরগটা, কিন্তু পারল না, ফাটলটা খুবই সরু। চেঁচিয়ে আমাদের কি যেন বোঝাতে চাইল মোরগটা, কিন্তু আমরা বুঝলাম না। আসলে মোরগটা বোঝাতে চেয়েছিল, ফাটল থেকে দানাটা বের করে দাও, খেয়ে ফেলব, তাহলে শেষ হয়ে যাবে দৈত্য। কপালে দুর্ভুল আছে, তাই বুঝলাম না। ফাটলটাতে প্রাণপণে ঠোকরাতে লাগল মোরগ, কয়েকবার ঠোকরানোর পরই ফাটলের একটা জায়গায় ফাঁক একটু বাড়ল, ঠোঁট ঢুকিয়ে দিল মোরগ, দানাটাও তুলল, কিন্তু ধরে রাখতে পারল না, দানাটা ছিটকে গিয়ে পড়ল চৌবাচ্চার পানিতে, একটা মাছ হয়ে সাঁতরে বেড়াতে লাগল। পানকৌড়ি হয়ে গেল মোরগটা, তাড়া করে বেড়াতে লাগল চৌবাচ্চার মাছকে, কিন্তু ধরতে পারছে না কিছুতেই। কেটে যাচ্ছে সময়, একসময় পানির একেবারে তলায় চলে গেল মাছটা, পানকৌড়িও ডুব দিল। খানিক্ষণ পরেই উথাল পাথাল করে উঠল চৌবাচ্চার পানি, তারপরেই পানি থেকে মাথা তুলল এক বিশাল দানব। মাছের চেহারা বদলে তার আসল রূপ নিয়েছে জার্জিস, বিশাল দেহ, শরীরটা যেন গনগনে আগুনের তৈরি, ইয়া বড়, বড় বড় ধারালো দাঁত, চোখ দুটো জ্বলছে আগুনের ভাটার মতো। শাহজাদ দিয়ে উঠল পানি থেকে, আগুনের আঁচে সোনার মতো জলজল করছে তার শরীর। দুজনে দুজনের দিকে লড়াইয়ের ভঙ্গিতে এগোতে লাগল। শিউরে উঠলাম আবার, পালাবার কথা ভাবলাম। সাংঘাতিক গরম হয়ে উঠেছে ঘরের আবহাওয়া, চৌবাচ্চার পানিতে গিয়ে ঝাঁপিয়ে পড়ে শরীর ঠান্ডা করার ইচ্ছেটা অনেক কষ্টে দমন করলাম। আবার শুরু হয়ে গেছে লড়াই, দুটো আগুনের পিণ্ড যেন একে অন্যকে আক্রমণ করছে। হঠাৎ বিকট চিৎকার করে উঠে একেবারে আমাদের সামনে এসে ঝাঁপিয়ে পড়ল দৈত্য, নাক মুখ দিয়ে আগুনের হলকা বেরুচ্ছে। আগুনের সেই হলকায় পুড়ে গেল সুলতানের সারা শরীর। আমি একটু দূরে ছিলাম, আগুনের আঁচ পুরোপুরি লাগল না শরীরে, তবে ছোট একটা হলকা এসে লাগল আমার বাঁ চোখে, সঙ্গে সঙ্গে নষ্ট হয়ে গেল চোখটা। সুলতান পড়ে গেলেন, তাকে ধরতে ছুটে এল হাফসি খোঁজা। আগুনের আরেক হলকা এসে লাগল তার বুকে, সঙ্গে সঙ্গে মারা গেল বেচারি। ছুটে এল শাহজাদি, আবার আক্রমণ করল দৈত্যকে, আর পারছে না দৈত্য। শেষ মুহূর্তে চেঁচিয়ে উঠল, কাতর কণ্ঠে বলল, ইয়া আল্লাহ, আর পারছি না আমি, এই শাস্তির চেয়ে মরণ ভালো, আমার মৃত্যু দাও, জীবনে যত পাপ করেছি সব পাপের শাস্তি আজ হয়েছে, দয়া করে তোমার পাইবার ঠাই দাও আমাকে মালিক। আচমকা থেমে গেল দৈত্যের আর্তনাদ, কান ফাটানো আওয়াজ তুলে মেঝেতে পড়ে গেল পাহাড়ের মতো দেহটা। আস্তে আস্তে কমে এল আগুনের তেজ, কমতে কমতে একেবারে শেষ হয়ে গেল, পোড়া কয়লার বিশাল এক পিণ্ডের মতো মেঝেতে পড়ে রইল লাশটা। আমাদের দিকে এগিয়ে এল শাহজাদি, চেঁচিয়ে বলল, জলদি আমাকে এক গ্লাস পানি এনে দাও, জলদি। পানি নিয়ে এল চাকরটা, বিড়বিড় করে মন্ত্র আওড়ে তাতে ফু দিয়ে আবার গ্লাসটা তুলে দিল চাকরের হাতে, বলল, এই পানি ছিটে দাও এই বানরের গায়ে, তাড়াতাড়ি করো। আমার গায়ে ছিটিয়ে দেওয়া হল পানি, বিড়বিড় করে পরিষ্কার আরবিতে শাহজাদি বলল, পরম করুণাময় সর্বশক্তিমান আল্লাহর রহমতে আবার আগের চেহারায় ফিরে এসো তুমি শাহজাদা। দ্রুত রূপ বদলে গেল আমার, বানর থেকে চোখের পলকে আবার মানুষ হয়ে গেলাম, সেই আগের চেহারায় আগের সবকিছু, শুধু ফিরে পেলাম না বাঁ চোখটা, আগুনের আঁচে পুড়ে গিয়েছিল সেটা। আমার চোখটার জন্য অনেক দুঃখ করল শাহজাদি, কিন্তু এই চোখ ভালো করা তার ক্ষমতার বাইরে, নরকের আগুনে ধ্বংস হয়েছে এই চোখ। বাপের পোড়া শরীরের কাছে এসে দাঁড়াল শাহজাদি, কাতর গলায় বলতে লাগল, তোমাদের এই অবস্থার জন্য আমি দায়ী আব্বাজান, আমাকে মাফ করে দাও, আমি আর বেশিক্ষণ বাঁচব না, আগুনের দহন শুরু হয়ে গেছে আমার ভিতরেও, নিজের জেদ বজায় রাখার জন্য এই অবস্থা হল আমার। কিন্তু সেটা আসল কথা নয়, বড় কথা হল যার মরণ যেভাবে লেখা আছে সেভাবেই হবে, কপালের লিখন খণ্ডানো সাধ্য মানুষের নেই, নইলে দৈত্য তো কাহিলি হয়ে পড়েছিল, আমার আক্রমণকে শুধু সে ঠেকেই যাচ্ছিল, পাল্টা আক্রমণ করার ক্ষমতা ছিল না, শেষমেশ নিজেই নরকের দরজার দিকে এগিয়ে গেল, আগুনের বিশাল কুণ্ড তৈরি করে
তাতে ঝাঁপ দিয়ে আত্মগোপন করতে চাইল। কিন্তু উত্তাপ এত বেশি হয়ে গিয়েছিল, সহ্য করতে পারেনি সে নিজেই। ওকে তাড়া না করলেই পারতাম, নিজের তৈরি আগুনেই পুড়ে মরত সে। কিন্তু কেমন জেদ চেপে গিয়েছিল, শয়তান তাকে নিজের হাতেই শাস্তি দেব। তার পিছু পিছু আমিও গিয়ে আগুনের ভেতর ঢুকলাম, তাকে বের করে আনতে পারলাম, কিন্তু নিজেকেও শেষ করে ফেলেছি। আমার সময় ফুরিয়ে এসেছে আব্বাজান, আমাকে বিদায় দাও। মেঝেতে লুটিয়ে পড়ল শাহজাদি, দেখতে দেখতে ছোট একটা কয়লার ডেলায় পরিণত হল লাশটা। মেয়ের শোকে কপাল চাপড়ে কাঁদতে লাগলেন সুলতান। হতভম্ব হয়ে বসে পেলাম আমি, রাগে দুঃখে মাথার চুল ছিঁড়তে ইচ্ছে হল। আমি একটা অলক্ষণে, আমি একটা পোড়া কপালে, যেখানে যাই নিজের পোড়া কপাল দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করি আমার শুভাকাঙ্ক্ষীদের। অনেকক্ষণ অনেকক্ষণ কাঁদলেন সুলতান, কাঁদতে কাঁদতে ছুটে এলেন তার বেগম, হারেমের দাসীবাদীরা। সাত দিন সাত রাত ধরে শোক পালনের ব্যবস্থা করলেন সুলতান। শোক সপ্তাহ শেষ হলে হাজার হাজার লোক খাটিয়ে এক বেলার মধ্যেই মেয়ের কবরের উপর সুন্দর এক স্মৃতিসৌধ নির্মাণ করালেন সুলতান। দিন রাত আলো জ্বালানোর ব্যবস্থা করলেন। মেয়ের শোকে পাগলের মতো হয়ে গেলেন সুলতান, কারো সঙ্গে কথা বলেন না, কারো সঙ্গে দেখা করেন না। এইভাবে কেটে গেল এক মাস। তারপর একদিন আমাকে ডেকে পাঠালেন তার নির্জন কক্ষে, বললেন, শোনো বাবা, আমার কথাগুলো খুব খারাপ শোনাবে, তবু না বলে পারছি না। তুমি আসার আগে বেশ সুখেই ছিলাম আমরা, কোন রকম অশান্তি কোন রকম দুর্দশা আমাদের ছিল না। তুমি এলে আর আমাদের কপাল ঘুরে গেল, তুমি আমার রাজ্যে আরও থাকো এ আমি চাই না। জানি তোমার কোনো দোষ নেই, সব দোষ আমার কপালের, তোমার সঙ্গে যে জড়াতে যাবে তারও তোমার মতই কপাল পুড়বে। নিজের জীবন দিয়ে তোমাকে আগের রূপ ফিরিয়ে দিয়েছে আমার মেয়ে, আসল রূপ তো ফিরে পেয়েছ, এবার তুমি আসতে পারো, আমার রাজ্যে আর তোমার থাকা চলবে না। বিশ্বাস করুন মালকিন, সুলতানের কথা শুনে লজ্জায় মরে যেতে ইচ্ছে করল আমার। চিৎকার করে বলতে চাইলাম, ধরনী দ্বিধা হও। আমি ভেতরে ঢুকে লজ্জা লুকাই, মাতালের মতো টলতে টলতে বেরিয়ে এলাম সুলতানের ঘর থেকে। নিজের ঘরে এসে সমস্ত কাপড় চোপড় খুলে ফেললাম, চোখে ঠুলি পরলাম, কাবিয়ে ফেললাম দাড়িগোপ, বাচ্চার ছেলে বলে আর কেউ চিনতে পারবে না আমাকে। তারপর ছেঁড়া কাপড় ছেঁড়া কম্বল পরে ভিখিরির বেশে নেমে এলাম পথে, বেরিয়ে পড়লাম প্রাসাদের আঙ্গিনা ছেড়ে, বেরিয়ে এলাম সুলতানের রাজ্য থেকে। চলতে লাগলাম যেদিকে দু চোখ যায়। চলতে চলতে অনেক পথ, অনেক পাহাড়, অনেক জঙ্গল আর বাধা ডিঙিয়ে আজ সন্ধ্যা এসে পৌঁছেছি বগদাদ শহরে। রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকতে দেখলাম আমারই মতন আরেক কানা ভিখিরিকে। তার খানিক পরে এসে উদয় হল আরেক কানা কালান্দার। তিনজনে পরামর্শ করে রাতের আশ্রয়ের জন্য বেরোলাম, কড়া নাড়লাম আপনার ঘরের। তারপরের ঘটনা তো আপনি জানেনই মালকিন। কাহিনী শেষ করে বড় বোনের দিকে তাকাল দ্বিতীয় কালান্দর, বলল, এখন মারবেন কি মুক্তি দেবেন আপনার ইচ্ছে। দ্বিতীয় কালান্দরের কাহিনী শুনে আরও মুগ্ধ বড় বোন বলল, অবিশ্বাস্য তোমার কাহিনী, ঠিক আছে তুমি মুক্ত, যেখানে খুশি চলে যাও। কালান্দর বলল, মালকিন আর একটু থাকার অনুমতি দিন আমাকে, তৃতীয় কালান্দরের কাহিনী না শুনে যাবার কোনো ইচ্ছা আমার নেই। কাহিনী শুরু করল তৃতীয় কালান্দর, মালকিন আমার কাহিনী আগের দুজনের চেয়ে আজবার অবিশ্বাস্য নাও হতে পারে, তবে যা বলব এ সবই সত্যি, জীবনের বাস্তব অভিজ্ঞতা। কপাল আমারও খারাপ, তবে ওদের দুজনের মতো এতটা নয়। তাছাড়া আমার বাঁচকটা হারিয়েছি নিজের দোষেই, এতে আর কারো দোষ নেই, বাচ্চার ছেলে আমিও। আমার বাবার নাম কাসিব, তিনি মারা গেলে সিংহাসনে বসলাম আমি। আমার ন্যায় বিচারে আমার উপর খুব খুশি ছিল প্রজারা। ছেলেবেলা থেকে সাগরের প্রতি আমার টান ছিল, সাগর আমাকে হাত ছানি দিয়ে ডাকত। এর কারণও ছিল আমাদের দেশটা সাগরের পাড়ে, সাগরের ভেতরে অনেক দূর পর্যন্ত বেশ কিছু ছোট ছোট দ্বীপ আমার দখলে ছিল। বছরে একবার করে রাজ্য সফরে বেরোতাম আমি, দশটা জাহাজ সাজিয়ে বেরোতাম এক মাসের জন্য। এরকম সফরের সময়ই একবার পড়লাম বিপদে, মাঝ সাগরে রয়েছে আমার জাহাজের বহর, এ সময় ঝড় উঠল, সারা দিন সারা রাত ধরে চলল, থামল পরদিন সকালে।
মেঘ কেটে গিয়ে আবার সূর্য দেখা দিল, হেসে উঠল দিন। দেখলাম ছোট্ট এক অজানা দ্বীপের চড়ায় আটকে আছে আমাদের জাহাজগুলো। সাগর শান্ত, ঘন নীল পানি দেখে মনেই হয় না গতরাতে এই পানিতেই ফুঁসে উঠেছিল অমন ভয়ানক ঢেউ। দুই দিন সেই দ্বীপে জিরিয়ে নিলাম আমরা। তারপর এক জোয়ারের সময় জাহাজগুলো আবার সাগরে নামাল কাপ্তান। পাল তুলে আবার যাত্রা শুরু হল আমাদের। দেখতে দেখতে কেটে গেল 20 দিন, কিন্তু হারানো পথের নিশানা আর খুঁজে পাওয়া যাচ্ছে না। অজানা সাগরে ভাসছে আমাদের জাহাজ। কাপ্তানকে ডেকে জিজ্ঞেস করলাম, কোথায় এসেছি আর কত দূর? ঘাড়ে নেড়ে কাপ্তান জানাল, সে জানে না, বলতে পারবে না সে। এই সাগর তার অদেখা, অচেনা এই পথে এর আগে কখনো আসেনি। কি করা যায় ভাবতে ভাবতে এক উপায় বের করল কাপ্তান। পানির তলায় এখানে কি আছে জানার জন্য একজন ডুবুরি নামিয়ে দিল। একটু পরে ফিরে এল ডুবুরি, মুখে চিন্তার ছাপ। বলল, বড় বড় অনেক মাছ দেখলাম, একটা ডুবু পাহাড়ের ছোট্ট একটা চূড়াও দেখলাম, রং কালোয় সাদায় মেশানো। মাথায় হাত দিয়ে বসল কাপ্তান, মুখ কালো করে বলল, আর রক্ষা নেই, চুম্বুক পাহাড়। জাহাজ এখানে বাতাসে চলছে না, চলছে চুম্বুকের আকর্ষণে। আগামীকালই পৌঁছে যাবে প্রধান চূড়াটার কাছে। জাহাজের সমস্ত লোহা টেনে নেবে চুম্বক পাহাড়, টুকরো টুকরো হয়ে যাবে জাহাজ। আমাদের মরণের দিন ঘনিয়ে এসেছে যাহাপনা, আল্লাহকে ডাতা ছাড়া এখন আর কিছুই করার নেই। শুনেছি পাহাড়ের চূড়ায় একটা গম্বুজ আছে, পিতলের 10টা খুঁটির উপর বসানো এই গম্বুজ। গম্বুজের মাথায় বসানো আছে একটা ব্রোঞ্জের ঘোড়ার মূর্তি, পিঠে ব্রোঞ্জের শহরের এক হাতে ঢাল, অন্য হাতে তলোয়ার, দেহে বর্ম, মাথায় শিরশ্চন, যুদ্ধের সাজে সজ্জিত এক সৈনিক। তার বুকে আঁটা সীসার ফলকে লেখা আছে দৈগবাণী। লোকে বলে ওই পাহাড়ের চূড়ায় যতদিন ওই ঘোর সওয়ার দাঁড়িয়ে থাকবে ততদিন এদিকে এলে কোনো জাহাজের মিস্তান নেই। ওই ঘোর সওয়ারকে পাহাড়ের মাথা থেকে ফেলে দিতে না পারলে ধ্বংসলীলা চলতেই থাকবে। কত হাজার হাজার মানুষের ওখানে জীবন গিয়েছে তার হিসাব নেই। মরার আশঙ্কায় কাঁপুনি ধরেছে কাপ্তানের শরীরে। আমাদেরও একই অবস্থা। এক মনে আল্লাহকে ডাকতে লাগলাম, তার কাছে পানা চাইতে লাগলাম। দারুণ দুশ্চিন্তার মধ্যে রাত কাটল। পরদিন সকালে এসে কাপ্তান জানাল পাহাড়টা দেখা যাচ্ছে, আর কিছুক্ষণের মধ্যেই ধ্বংস হয়ে যাবে জাহাজ। ঠিকই, অল্প সময় পরেই প্রচণ্ড শব্দ তুলে ভেঙে চুরমার হয়ে গেল জাহাজগুলো। উত্তাল ঢেউয়ে পড়ে আমরা কে যে কোথায় হারিয়ে গেলাম ঠিক ঠিকানা রইল না। কিছুই টাহর করতে পারছি না, কে মরল কে মাছল কোনো হদিশই থাকল না। জাহাজের একটা ভাঙা কাঠ আঁকড়ে ধরে কোনো মতে ভেসে রইলাম আমি। ঢেউয়ের দোলায় দুলতে দুলতে ভেসে চললাম একদিকে। এলো পাতাড়ি বাতাসে, বড় বড় ঢেউ উঠেছে, নাতানি চুবানি খাচ্ছি এক নাগাড়ে, কিন্তু কাঠ ছাড়লাম না। হঠাৎ বড় একটা ঢেউ আমাকে নিয়ে গিয়ে ফেলল তীরে, ভেজা বালির চড়ায়। দেখি সেই পাহাড়টার গোড়ায় এসে পড়েছি। তারপরে জ্ঞান হারালাম। কতক্ষণ পর হুঁশ ফিরল বলতে পারব না, শুধু জানলাম আমি বেঁচে আছি। আমাকে হাঙড়েও খায়নি, পানিতে ডুবেও মরিনি। কোনোমতে উঠে বসলাম। ক্লান্তিতে অবশ হয়ে গেছে শরীর, মাথা ঝিমঝিম করছে। এদিক ওদিক তাকিয়ে দেখলাম একটা পথ উঠে গেছে পাহাড়টার চূড়ায়। আল্লাহর নাম নিয়ে উঠে পড়লাম। ওই পাহাড়ে চড়ব, দেখব কি আছে ওখানে। সাংঘাতিক খাড়াই পথ, পেছন থেকে বাতাস বইছে, এতে আমার কিছু সুবিধাই হল। আস্তে আস্তে উঠে চললাম উপরে। অনেকক্ষণ পর আল্লাহর অশেষ রহমতে উঠে এলাম উপরে। মূর্তির নিচে পৌঁছে গেছি, পায়ে এক বিন্দু জোর নেই, থরথর করে কাঁপছে শরীর। অবসন্নের মতো ওখানেই এলিয়ে পড়লাম। ঘুমের ঘোরে দৈববাণী শুনলাম, শোনো কাসিবের পুত্র, উঠে পড়ো, উঠেই তোমার পায়ের তলায় গর্ত খোঁড়ো, একটা তীর আর একটা ধনুক পাবে, ধনুকে তীর পড়িয়ে ছুড়ে মারো ঘোর সওয়াকে লক্ষ্য করে, ঘোড়াশুদ্ধ ব্রোঞ্জের সওয়ার সাগরে পড়ে তলিয়ে যাবে, ফলে উপকার হবে মানুষের, জাহাজি নাবিকদের। মূর্তিটা পড়ে গেলে তোমার হাত থেকে ধনুক খসে পড়বে, ওটাকে আগের গর্তে চাপা দিয়ে রাখবে, এরপর দেখবে
সাগরের পানি ফুলে উঠেছে, উঠতে উঠতে পাহাড়ের চূড়ার সমান হয়ে যাবে একসময়। একটা ছোট ডিঙি দেখতে পাবে, দাঁড়বে তোমার দিকে, এগিয়ে আসবে একজন লোক, দেখতে অবিকল ব্রোঞ্জের ঘোর শহরের মতো, কিন্তু তাহলেও ঘোর শহর আর ওই লোক এক নয়। নৌকাটা কাছেলে দেখবে সেটা মানুষের মাথার খুলিতে বোঝাই। ভয় পেও না, নৌকাতে উঠে বসবে, তোমাকে নিরাপদে সাগর পার করে দেবে লোকটা, সেরকমই নির্দেশ তাকে দেয়া আছে। একটানা দশ দিন দশ রাত চলার পর চেনা সাগরে পৌঁছে যাবে তুমি। সেখানে দেখবে একটা সদাগরী নৌকা, তাতে উঠে বসলেই তোমাকে নিজের দেশে পৌঁছে দেয়া হবে। কিন্তু একটা কথা মনে রেখো, খবরদার, ডিঙিতে উঠে ভুলেও নৌকার মাঝির সঙ্গে কথা বলবে না। আবার বলছি, মাঝিকে কোনো প্রশ্ন করবে না, তার সঙ্গে কোনো কথা বলবে না। থেমে গেল দৈববাণী, ঘুম ভেঙে গেল, লাফিয়ে উঠে বসলাম। এ কি দেখলাম, স্বপ্ন নয় তো? প্রমাণ করার জন্য পায়ের তলার মাটি খুঁড়তে শুরু করলাম। না, বই বাণী শুনিনি, ঠিকই একটা তীর আর ধনুক পেলাম। ধনুকে তীর পরিয়ে মূর্তিটাকে নিশানা করে ছুঁড়লাম। বিকট শব্দ উঠল, চূড়া থেকে খসে নিজে সাগরে পড়ে গেল মূর্তি। সঙ্গে সঙ্গে ভীষণ উত্তাল হয়ে উঠল সাগর, ফুসে উঠল পাহাড় প্রমাণ ঢেউ, ফুলতে শুরু করল পানি, দেখতে দেখতে উঠে এল আমার পায়ের কাছে। হাত থেকে খসে গর্তে পড়ে গেল ধনুকটা, তাড়াতাড়ি মাটি চাপা দিয়ে দিলাম, আরও উপরে উঠে পাহাড়ের মাথায় পৌঁছে গেলাম। পানি চূড়ার সমান হয়ে গেল, এই সময় দেখতে পেলাম ডিঙিটা। ধীরে ধীরে নাড়বে এগিয়ে আসছে একটা লোক, দেখতে হুবহু ঘোষ শহরের মতো। বাণীতে শুনেছি মূর্তি আর লোকটা এক নয়, তবু অবিশ্বাস্য মনে হতে লাগল আমার কাছে। আরও কাছে এসে গেল নৌকা, তাজ্জব হয়ে দেখলাম রক্ত মাংসের নয় লোকটা, তামার তৈরি, সীসার একটা ফলক আঁটা রয়েছে বুকে, তাতে লেখা আছে কিছু। নৌকাটা আমার একেবারে কাছে এসে যেতেই লাফটি উঠে বসলাম। সঙ্গে সঙ্গে আবার নৌকা ছাড়ল তামার মূর্তি। সময় কাটতে লাগল, একে একে কেটে গেল দশটা দিন। নিজের দেশের চেনা সাগরে এসে পড়ল নৌকা, খুশিতে ডগমগ করে উঠলাম, দৈববাণীর কথা ভুলেই গেলাম। জোরে জোরে কৃতজ্ঞতা জানালাম নৌকার মাঝিকে, সঙ্গে সঙ্গে আমাকে একটা পুতুলের মতো বা হাতে তুলে নিয়ে পানিতে ছুঁড়ে ফেলল মূর্তিটা। এতক্ষণে মনে পড়ল দৈববাণীর কথা, কিন্তু ততক্ষণে যা ঘটার ঘটে গেছে, নৌকা শুধু কোথায় গায়েব হয়ে গেছে মূর্তিটা। সাগর শান্ত ছিল এতক্ষণ, হঠাৎ ঢেউয়ের মাতন শুরু হল, বিশাল বিশাল ঢেউ যেন আমাকে লক্ষ্য করেই ছুট এল ভয়ানক বেগে। ওদিকে সাঁঝ ঘনিয়ে এসেছে, ভয়ে অবশ হয়ে এল হাত পা, ভাবলাম এবার মরণ। আল্লাহকে ডাকলাম মনে মনে, আমার ডাক যেন শুনলেন আল্লাহ। বিশাল একটা ঢেউ আমাকে মাথায় নিয়ে ছুটে চলল, নিয়ে গিয়ে আছড়ে ফেলল তীরে। ঢেউটা নেমে গেলে উঠে পড়লাম, শরীর ভীষণ ক্লান্ত, খানিকটা সরে গিয়ে বালির উপরেই বসে পড়লাম। আবার গা থেকে সমস্ত জামাকাপড় খুলে শুকাতে দিয়ে শুয়ে পড়লাম, কখন ঘুমিয়ে পড়লাম জানি না। ঘুম ভাঙল পরদিন সকালে, কাপড় চোপড়গুলো শুকিয়ে গেছে, পরে নিলাম আবার। আগের দিন অন্ধকারে ঠিক বুঝতে পারিনি, চেয়ে দেখলাম সামনে সবুজ মাঠ, যাক কোনো মরু অঞ্চল এসে পড়িনি, তাছাড়া মানুষ আছে এখানে। ঘুরে ঘুরে দেখতে লাগলাম, শিগগিরই হাসি চলে গেল মুখ থেকে, কোনো দেশ বা মহাদেশ নয়, দাঁড়িয়ে আছি ছোট্ট এক দ্বীপে, চারদিকে অথই পানি। মাথায় হাত দিয়ে বসে পড়লাম, কপাল চাপড়ানো ছাড়া যেন আর কিছুই করার নেই আমার। বিপদ থেকে উদ্ধারের জন্য আবার ডাকতে লাগলাম আল্লাহকে, আবার যেন আমার ডাক শুনলেন আল্লাহ। একসময় মাথা তুলে সাগরের দিকে তাকিয়ে চমকে উঠলাম, একটা জাহাজ। খুশি হতে গিয়ে হলাম না, এই নির্জন দ্বীপের দিকে জাহাজ আসছে, জলদস্যুর জাহাজ হতে পারে। যাই হোক, আগে দেখতে হবে ওরা কারা, ভালো বুঝলে ওদের সামনে যাব। একটা ঝাঁকড়া গাছ দেখে তাড়াতাড়ি তাতে উঠে বসলাম, পাতার আড়াল থেকে তাকিয়ে রইলাম জাহাজটার দিকে। তীরে এসে ভিড়ল জাহাজ, নোঙর নামল, সিঁড়ি নামানো হতেই তরতর করে নেমেল জনাদশেক গোলাম, প্রত্যেকের হাতেই একটা করে কোদাল। মাঠের কাছে গিয়ে দাঁড়াল গোলামরা, কি যেন খুঁজছে, কোনো ধরনের চিহ্ন হয়তো। চিহ্নটা খুঁজে নিয়ে মাটিতে কোদালের কূপ বসাল ওরা।
অল্পক্ষণেই একটা গর্ত করে ফেলল। একটা গুপ্ত দরজা দেখা গেল গর্তের তলায়। দরজা খুলে ভেতরে উঁকি দিল ওরা। সন্তুষ্ট হয়ে আবার ফিরে এসে উঠল জাহাজে। কিছুক্ষণ পর আবার জাহাজ থেকে ওরা নামল, হাতে মাথায় অসংখ্য বোঝা। দেখে শুনে অনুমান করলাম ওগুলোতে দামি দামি খাবার, জামা কাপড় আর ব্যবহারের অন্যান্য জিনিসপত্র রয়েছে। মালগুলো নিয়ে গুপ্ত দরজা দিয়ে নিচে নেমে গেল ওরা, বেরিয়ে এলো খালি হাতে। বুঝলাম মাটির তলার কোনো ঘরে জিনিসপত্রগুলো রেখে এসেছে ওরা। জাহাজে উঠে আবার মালপত্রের বাক্স পোঁকলা নিয়ে নেমে এলো গোলামেরা, ওগুলো রেখে গেল পাতাল ঘরে। এমনি করে কয়েকবার জাহাজ থেকে পাতালের ঘরে মালপত্র পাচার করল ওরা। মালপত্র নামানো শেষ হলে জাহাজ থেকে নেমে এলেন এক থুরথুরে বৃদ্ধ, চুলদাড়ি সব ধবধবে সাদা, গায়ের পোশাক জমকালো, কাঁধে চাপানো মণিমুক্তা খচিত দামি শাল। দেখে অনুমান করলাম কোন দেশের বাদশাহ কিংবা সুলতান বা এমনই কেউ হবেন। বৃদ্ধের পরপরই জাহাজ থেকে নামল একটা ফুটফুটে ছেলে, 14-15 বছর বয়স হবে। ছেলেটার গায়েও দামি পোশাক। দল বেঁধে গিয়ে সবাই মাটির তালার ঘরে ঢুকল। খানিক বাদেই আবার ফিরে এল সবাই, কিন্তু ছেলেটা সঙ্গে নেই। এক একে জাহাজে উঠল সবাই, ছেড়ে দিল জাহাজ। অপেক্ষা করতে লাগলাম। দেখতে দেখতে অনেক দূরে চলে গেল জাহাজ। গাছ থেকে নেমে গর্তের কাছে গিয়ে দাঁড়ালাম। মাটি দিয়ে আবার গর্তটা ভরাট করে রেখে গেছে ওরা। দুহাতে মাটি সরাতে লাগলাম।